তো আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে যাচ্ছি হচ্ছে কুটুর জন্য রথ কিনতে বাজারে, কারণ আমি এবার বারাসাতে থাকবো না, হরিণঘাটাতে যেহেতু থাকবো সেই কারণে আমার আর ওখানে গিয়ে ঠিকঠাক কেনা হবে না, তাই ভাবলাম যে বারাসাত থেকেই কিনে নিয়ে যাই। তো সেই কারণেই যাচ্ছি কুটুর জন্য রথ কিনতে। তো ভিডিও দেখতে থাকো, খুব মজা হতে চলেছে। আমরা যখনই বাজার যাবো নিচে নামলাম, দেখলাম যে রিমা আর নমিতাদি নিচে বসে আছে আর শুক্লাদির প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, তাই ও একটু জলও খেয়ে নিল। আর তারপর আমরা চললাম হচ্ছে বাজারের দিকে, যেহেতু রথ আর কুটুকে আমরা গেল বছর রথ কিনে দিয়েছিলাম, আর এবছর রথ কিনে দেবো না, এটা কি হতে পারে বলো। আজকে যাচ্ছে কুটু রথ কিনতে, কারণ ওয়েদারটা মনোরম আছে, বিকালে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। কালকে ও যাবে ওর মামার বাড়ি, মানে সরি দাদুর বাড়ি, তো সেখানে গিয়ে পরিস্থিতি কিরকম হয়, ওখানে প্রায় বৃষ্টি হচ্ছে, ওই কারণে আমরা এখান থেকেই রথ কিনে নিয়ে বাড়ি যাবো। বাজারে গিয়ে দেখলাম বাজারটা একটু ফাঁকা ফাঁকা, কারণ বৃহস্পতিবার ছিল আর এমনিতেই বৃহস্পতিবার বারাসাত বন্ধ থাকে, সেই কারণে হয়তো একটু ফাঁকাই ছিল। আর দেখলাম যে হাতে কোনা কয়েক দোকানে রথ বিক্রি হচ্ছে, তো এখানে অনেক রকম রথ ছিল, প্রত্যেকের রথই খুব সুন্দর ছিল, একতলা দোতলা। তো আমি ঠিক করতে পারছিলাম না যে আমি কোন রথটা নেবো, একতলা নেবো দোতলা নেবো। তারপর ঠিক করলাম যে কুটুকে চয়েস করে, কুটু যে রথটা বলবে আমি সেই রথটাই নেবো। তাই কুটুকে দেখাচ্ছিলাম যে কুটু কোন রথটা পছন্দ করে, রথের সামনে বসিয়ে দিয়েছি। আর কুটু দেখা যাচ্ছে যে একটা রথই পছন্দ করেছে অতগুলো কালারের মধ্যে, তখন ভাবলাম যে এটা নেবো না, কিন্তু ও দেখছি যে ওটার দিকেই লক্ষ্য। আর শুক্লাদিরও ওটা পছন্দ, কিন্তু আমার আবার এটা ঠিক পছন্দ ছিল না, কিন্তু কুটু যেহেতু এটাই বারবার করে টানাটানি করছিল, তা আমার মনে হলো যে তাহলে ঠিক আছে এটাই নেওয়া যাক। কুটুর ওটা পছন্দ না, না দেখিও না, ছিঁড়ে দেবে দিদি। কোনটা নিবি? প্রত্যেক বছর প্রচুর রথের দোকান বসে, এবছর দেখলাম খুব কম রথের দোকানই বসেছিল। তো এনার কাছ থেকে আমি গেল বছরে কিনেছিলাম, উনি অন্য জায়গায় দোকান দিয়েছিল, তো এবছর এখানে দোকান দিয়েছে, আমি এনাকে পেয়েও গেলাম। গেল বছরের রথটা কিন্তু ভালোই হয়েছিল, তাই আমি ভাবলাম যে এবছরের এই রথটাই কিনি। প্রথমে ঠিক করেছিলাম দোতলা রথ কিনবো, কিন্তু না, কুটু যেহেতু একতলা রথ পছন্দ করেছে তাহলে একতলা রথই থাক, সামনের বছর না হয় ওকে দোতলা রথ কিনে দেওয়া যাবে, কারণ ও ভালোভাবে হাঁটতেও শিখবে আর টানতেও পারবে। সেই কারণে আরও বিশেষ করে ভেবেচিন্তে আমি একতলা রথই কিনলাম, আর এনার কাছ থেকে কিনলাম। আর ঠাকুর এনার কাছ থেকে কিনেছিলাম, আর উনি খুব দুটো ঠাকুর মাত্র নিয়ে বেচতে বসেছিল, মানে শো করেছিল। আর তারপর বলার পরে উনি ভেতর থেকে আমাকে ঠাকুর দেয়, আর তারপরেই আমরা ওকে দেখিয়ে এই রথটা নিয়েই নিলাম। রথ ও ঠাকুর এই দুটো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই এটা হচ্ছে কুটুর পছন্দ, কুটু পছন্দ করেছে এটা, তুই পছন্দ করিস না কুটু? ও দেখছে ভালো করে। আর এই বছরই, আবার সামনের বার কিনে দেবো, অসুবিধা নেই না। আর একটু বিস্কুট দিয়ে দাও না, ব্রিটানিয়া। ও ব্রিটানিয়া কোম্পানি তো বন্ধ বন্ধ হয়নি, মানে বিহারে চলে যাবে কেন? ওকে এখানকার এত বছর পুরনো মানে কোম্পানি। আমি ফুচকা খাচ্ছি, থিনি দিও আর কি বলি, আর আমাকে একটা ইয়ে দিও, এই যে দুটো থিন দেবে, দুটো থিন দেবে। আমরা চলে গেলাম মন্ডুদার ফুচকার দোকানে, আর কুটু কি বলছে তোমরা এই শোনো। তুমি কি খাবে? হ্যাঁ কি সব বলছে, করে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ উক্কা, জোরে বলো, শুনতে পাচ্ছি, সবাইকে শুনিয়ে দাও কি বলবে। উক্কা, তাড়াতাড়ি দাও আমাদের ফুচকা, তাড়াতাড়ি দাও। আমার কিন্তু আলু কম, হ্যাঁ আমার ডায়াবেটিস আছে, আমি এই জন্য মিষ্টি একদমই খাই না, কিন্তু ফুচকা থেকে লোভও সামলাতে পারি না, তাই জন্য আমি বাড়িতে মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছি, মাঝে মাঝে ফুচকাটা খাওয়া বলে, কারণ আলু খেলে ডায়াবেটিস নাকি বেড়ে যায়। কুটু ফুচকার দোকান থেকে জ্যাজা জ্যাজা করছিল, তারপরও জ্যাজার দোকানে নিয়ে গেছে, আর কি খুশি। হ্যাঁ হ্যাঁ যাও নিয়ে চলো, বলছে এই যা যা, তাই বলছে। কুটুকে ন জাজার দোকান ঘুরিয়েই নিয়ে গেলাম ওর বড় জাজার দোকানে, কিন্তু কুটু তো বড় জাজাকে ঠিক মতো চেনে না, অনেকবার বলছি টাকা টাকা, তবুও তাকাচ্ছে না। তারপর ওনার দোকানে ভিড় ছিল, লোকজন ছিল, তা সত্ত্বেও যখন কুটুকে ডাকছে কুটু কিছুতেই ওনার দিকে তাকাচ্ছে না, ওনার সাথে কথা বলছে না, কারণ কুটু তো চিনতেই পারছে না এটা কে। কুটু চেনাতে লাগবে, জানাতে লাগবে যেটা ওর বড় জ্যাঠা, ওনা হলে চিনবে কি করে বলো, কারণ উনি যেহেতু বাইরে থাকে আর বাড়িতেও খুব একটা আসে না, সেই কারণে আমাদের কুটু খুব একটা চেনে না। বড় জেজের দোকান ঘুরেই চলে গেল কুটু কুটু সেজ জেজের দোকানে, আর সেজ জেজে যখন দেখলো হাতে বিস্কুটটা চাইলো, আর কুটু সঙ্গে সঙ্গে দিয়ে দিল। কুটুর এই জিনিসটা খুব ভালো, তুমি ওকে ভালো করে চাইলেও সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সবার সঙ্গে দেখা করিয়ে কুটুকে বাজার ঘুরিয়ে রথ কিনে দিয়ে আমরা ভ্যানে করে বাড়ি চলে গেলাম, কারণ কুটু ভ্যান বা টোটো ধরতে খুব ভালোবাসে। তো রক টপ কিনে সবার সঙ্গে গুরু দেখা টাকা করে বাড়ি চলে এসেছে। আর বাইরেতে এসছে ভ্যানে করে, ও ভ্যান চড়তে খুব ভালোবাসে, টোটো চড়তে খুব ভালোবাসে, তাই জন্য ওকে আমরা ভ্যানে করেই নিয়ে এসেছি। তো সন্ধ্যাটা আমি এইভাবেই কাটালাম, ছোট্ট করে হলেও ভালো লাগলো কাটিয়ে। আর বাজারে গেলে এখন ফুচকা দেখলে নিজেই বলে ফুক্কা ফুক্কা এরকম করে, তো ভালোই লাগে ওর মুখ থেকে এরকমভাবে শুনতে। ফুক্কাটা আমি যতটাভাবে বলছি ততটাও বলতে পারে না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।